আসসালামু আলাইকুম বিডি জব পেইন্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আরও একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো আমাদের হাতে দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে একটা হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আর একটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিসের এখানে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি এইচএসি বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রির পাশ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে তো আমি ধারাবাহিকভাবে দুইটা নিয়োগ বিজ্ঞপ্তির অ্যাট উইসিট আলোচনা করবো ভিডিওটি দৈর্য সহকারে দেখবেন তো প্রথম যে আলোচনাটা করবো সেটা হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের এটা এটাতে আপনারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন কি কি পদ রয়েছে সেটা আমরা জানবো এখানে প্রথম যে পদটি সেটা হচ্ছে হোস্টেল কেয়ার কেয়ার আর সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়সটা এবং সংখ্যা রয়েছে একটি এখানে বেতনটা হল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকার মধ্যে আপনারা আবেদন করতে পারেন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস এসি পাশ হলে এখানে আবেদন করা যাবে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই ঠিক আছে তারপর দ্বিতীয় যে পদটি রয়েছে সেটা হচ্ছে পানির লাইনম্যান এটা সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত যোগ্য বয়সটা এবং সংখ্যা রয়েছে একটি আপনারা এখানে আবেদন করতে পারবেন আট হাজার দুশো আপনার বেতনটা হবে আট হাজার থেকে বিশ হাজার দশ টাকার মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনার শিক্ষিত বোর্ড হইতে সর্বনিম্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে অর্থাৎ এস এসসি পাশ হলে এখানে আবেদন করতে পারবেন তবে শর্ত শর্ত থাকে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয় ট্রেড কোর্স সার্টিফিকেট দাঁড়িয়ে প্রার্থীকরণকে অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে তো তারপর যে পটটি রয়েছে সেটা হচ্ছে মেস ওয়াইটার সর্বোচ্চ বয়সটা তিরিশ বছর পর্যন্ত শীতলযোগ্য প্রার্থীর পদসংখ্যা রয়েছে দুইটি এখানে বেতনটা বেতন স্কেলটা এখানে দেওয়া আছে দশ হাজার দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আটশো টাকার মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা স্বান্য ডিগ্রি থাকতে হবে এবং হোস্টেল ম্যানেজমেন্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে ইত্যাদি আপনার অভিজ্ঞতা প্রয়োজন হবে ঠিক আছে এখানে আপনার আবেদন করার জন্য প্রার্থীর যে সকল শর্তাবলী রয়েছে প্রথমে এখানে সহস্তে আবেদনটা আপনাদের করতে হবে নির্ধারিত আবেদন ফর্মে যেটা তিন কপি আপনার আবেদনকারী সম্প্রতি সময়ে তিন কপি পাসপোর্ট সাইজের সত্তায়িত সহ আপনার রঙিন ছবি লাগবে এবং এটা আপনার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকে এর জিরানি আশুলিয়া সাবার ঢাকা এর বরাবরে আপনাদের আগামী পাঁচ বারো দু হাজার একুশ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে ঠিক আছে সহস্তে আবেদন ফর্ম পূরণ করে আবেদন ফর্মের সাথে তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত করে তারপর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি জিরানি আশুলিয়া সাবার ঢাকা এর বরাবরে আগামী পাঁচ বারো দু হাজার একুশ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে ঠিক আছে এবং অবশ্যই এটা ডাক যুগে প্রেরণ করতে হবে যদি আপনি মুক্তিযোদ্ধা প্রার্থী হন সেক্ষেত্রে আমরা বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং আপনি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থা থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত নিয়োজিত রয়েছেন এরূপ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য এবং চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদনটা করতে হবে এখানে এবং পঁচিশ তিন দু হাজার তারিখে প্রার্থীর বয়সটা উল্লেখ করতে হবে ঠিক আছে আপনার পঁচিশ তিন দু হাজার বিশ তারিখে আপনার বয়সটা গণনা করা হবে কামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ থাকতে হবে আপনি যে পদে আবেদন করবেন এই পদের নামটা উল্লেখ থাকতে হবে এবং আবেদনকারী একশো টাকা পে অর্ডার ব্যাঙ্কড্রাফ ঠিক আছে উত্তরা ব্যাংক লিমিটেড এর যে কোনো শাখা হতে মহাপরিচালক বি কে অনুকূলে দরখাস্ত জমা দিতে হবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে ঠিক আছে তো ব্যাংকটা হলো এই যে ব্যাঙ্ক ড্রাফটা আপনাদের করতে হবে উত্তরা ব্যাংক থেকে উত্তরা উত্তরা ব্যাংকের যে কোনো একটা শাখা থেকে করলে চলবে ঠিক আছে এবং লিখিত পরীক্ষার সময় আপনাদের অবশ্যই মৌখিক লিখিত পরীক্ষার সময় অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অবশ্যই প্রদর্শন করতে হবে এবং এখানে আপনাদের নিয়োগ সংক্রান্ত সকল ইনফরমেশান এবং আবেদন ফর্মটা আপনারা পেয়ে যাবেন ডাব্লিউডাব্লিউ ডট ভি ডট গভ ডট ই ওয়েবসাইটে তাদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়োগ সংক্রান্ত সকল ইনফরমেশান ই ওয়েবসাইটে পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা এখন দ্বিতীয় নিয়োগ বিবৃতিতে চলে যাব যেটাতে অনেকগুলা পদ রয়েছে ডিসি অফিসের যেটা জেলা প্রশাসকের কার্যালয় বলে তো আমরা সেটাতে চলে যাব তো এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি পর্যন্ত বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহীর স্থাপনা শাখা ঠিক আছে এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে ডব্লিউডব্লিউ এটা প্রকাশ হয়েছে এক নভেম্বর দু হাজার একুশ তারিখে তো এখানে কী কী পদ রয়েছে এবং কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সেটা আপনাদেরকে জানাবো প্রথম যে পদটি সেটা হচ্ছে সার্ট সার্টিফিকেট সহকারী এটা পদসংখ্যা রয়েছে তিনটি বেতনটা হলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার মধ্যে ষোলোতম গ্রেডের আপনার আবেদন করতে পারবেন এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি পাশ হলে এবং পাশাপাশি আপনার কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে ঠিক আছে এবং পরবর্তী যে পদটি সেটা হচ্ছে এখানে ষাট সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ঠিক আছে সাত মুদ্রার কাম ষাট মুদ্রা মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর প্রদর্শন রয়েছে তিনটি এটা বেতনটা হলো দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকার মধ্যে চোদ্দতম গ্রেডের বেতন আপনারা এখানে আবেদন করতে পারেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হলে এবং পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং প্রেজেন্টেশন বা বেসিক কম্পিউটার ট্রাভেল শুটিংয়ে দরকার থাকতে হবে কম্পিউটার হার্ড ওয়ারিং সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে এবং লিপিতে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় পঁয়তাল্লিশ ও ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে অধিক গতিসম্পন্ন প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং প্রতি মিনিটে ন্যূনতম আপনার পঁচিশ বাংলার ক্ষেত্রে এবং ইংরেজির ক্ষেত্রে তিরিশ শব্দ থাকতে হবে ঠিক আছে তো এখানে যে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন দেওয়া আসে শর্তাবলীর মধ্যে নির্ধারিত ফরমে আপনাদের আবেদন করতে হবে এই ফর্মটা পেয়ে যাবেন রাজশাহীর অফিষিয়াল ওয়েবসাইট রাজশাহী ডোট এই এবং জেলা প্রশাসকের কার্যালয়ে রাজশাহী এর স্থাপনা শাখায় পাওয়া যাবে ঠিক আছে আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে এবং প্রার্থীকে অবশ্যই প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক ও রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ঠিক আছে আপনি যদি রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হন সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এবং বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে জেলা প্রশাসককে রাজশাহীর বরাবর আপনাদের আবেদনটা করতে হবে ঠিক আছে তো এখানে অবশ্যই কামের উপরে পদের নাম বিশেষ কোটা যদি থাকে সেটা এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম এবং ঠিকানা স্পষ্ট করে লিখতে হবে এবং অবশ্যই পদের নামটা উল্লেখ করতে হবে যদি আপনি ইতিমধ্যে সরকারি প্রতিষ্ঠানে বা আধা সরকারি স্নাতক কোনো চাকরি চাকরিগত অবশ্যই থাকেন সেক্ষেত্রে করতে হবে অনুমতি ক্রমে এখানে আবেদনটা করতে হবে তো এখানে আবেদনটা কবে থেকে শুরু হবে আবেদনের শেষ তারিখ কবে তো এখানে আবেদনটা আপনাদের করতে হবে আবেদনের শেষ তারিখ কবে সেটা বলছি আবেদনটা আগামী তিরিশ এগারো দুহাজার একুশ তারিখের মধ্যে অফিসিয়াল চলাকালীন সময়ে ডাক যুগে জেলা প্রশাসকের কার্যালয়ে রাজশাহীতে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না অসত্য অসম্পূর্ণ কুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে এবং প্রার্থীর বয়সটা এখানে তিরিশ এগারো দু হাজার একুশ তারিখের মধ্যে আঠারো থেকে বিশ বিশ তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং বিএন মুক্তিউদ্দ্যা শহীদ কাছে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বত্রিশ বছর পর্যন্ত শীতল দ্রব্য ঠিক আছে তো আশা করছি বুঝতে পারছেন যারা আবেদন করবেন তারা আবেদন করে ফেলবেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ